আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা ও আমার ভিউয়ার্স, আপনারা কি তাকড়া আশা করি ভালো আছেন। তো আইসকু একটা জিনিস আপনারা দেখাইমু, আমি ওদিকে একটু বেড়াইতে গেছিলাম, তো আখতা দেখি আমার সামনে খুবই সুন্দর লাগলো। তারা দেশের ইংলিশ সকলের চার্চ, তারা চার্চ হয়, তারা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কত বড় দেখুকা, এক জায়গার মাঝে দুইটা রাস্তার মাঝে, খুব সুন্দর লাগে দেখতে, কত বড় দেখুকা। দেখুই তো আপনার আরে শেয়ার করি, আরও কিছু জিনিস দেখাইম আপনার আরে চোরা জিনিস, আপনারা বয় পাইবে না। তো আমি লইয়া গেলাম, এখন আমি আপনার একটা জিনিস দেখাইমু, ভালো লাগবো আসলে দেখাইলে। আর চার্চটা আমার কাছে খুবই সুন্দর লাগলো, এর লাগে দেখাইলাম। তখন যেখানে যাইমু আমি লইয়া, তো এটা একটা খুব বড় কবরস্থান, তার আর চার্চের সামনেও কবরস্থানটা, তাখটা দেখি আমার কাছে কীরকম লাগলো। ও দেখলা চার্চ, আর চার্চের রোডর পরেও সামনে দিয়া কবর স্থানগুলা। তে আমি এখন আপনারা কবর স্থান লইয়া যাইমু, কবর স্থান দেখাইমু নিয়া। এখানের মাঝে অনেক কবর, হিসাব সারা অগণিত কবর, কবর আর কবর। তো এই সাইডে দিয়া অনেক অনেক আগের পুরোনা কবরগুলা, বহুত আগর কবর দেখালাম এখানেও। তারপরে এক সাইড এগুলা অনেক বড় এরিয়া জায়গা নিয়া কবর স্থান, এগুলা শুধু তাদের কবরই ওখানে। আর ও সাইড আর একটা, এখানেও কবর। তো কবর দেখিয়া হঠাৎ মনে হলো আমরা সবাই একদিন এই কবরে যাইতে হবে, এই 3.5 হাত মাটির তলে আমরা সবাই যাইতে হবে। তো কোরআনের মধ্যে একটা আয়াত ছোট আমি আপনাদেরকে বলে শুনাই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ সারা সব মানুষ মরতে হবে একদিন, আপনি আমি সবাই চলে যেতে হবে। আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, তো আমরা একদিন এই দুনিয়াতে কেহ থাকব না, চলে যেতে হবে। এই খবরের মধ্যে আমাদের স্থায়ী ঘর বাড়ি হবে এই খবরে। এত মায়ার দুনিয়ায়, এত মায়ার ছেলে সন্তান সব কিছু রেখে আমরা চলে যেতে হবে, এই খবরবাসী হতে হবে সবাইকে একদিন। তো সেটা আমাদের সবাই মনে রাখতে হবে, আমরা যে একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। দেখলাম কত কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন মিলিয়নার মালিক, বাদশা, সব মানুষই একদিন চলে গেছে, কিন্তু সাথে করে কিছু নিয়ে যেতে পারে না। শুধু নিয়ে যেতে পারবেন আপনার আমল, দুনিয়াতে ভালো যাগুলা করবেন আপনার আমল নামাটা নিয়ে যাবেন, আর কিছু নিতে পারবেন না। তো আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের কবরে যাওয়ার জন্য আমরা যাতে কিছু করতে পারি, আরও দেখেন এই যে কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে কবরগুলার মধ্যে নানান ধরনের ফুল ফ্লাওয়ার এবং ক্লিন করে রেখেছে। কিন্তু আমাদের দেশের কবরস্থানগুলা এইরকম ক্লিন আমি দেখি নাই, কোনো ভয় করতেছে না। আমাদের দেশের কবর দেখলে ভয় করে, এই দেখেন কবরগুলার মধ্যে তারা ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে রেখে, যাক তাদের কবর তারা রাখছে। বস আমি যাতে শুধু আপনাদেরকে এটুকু আমি দেখাইলাম, আমার কাছে ভালো লাগে। আমি কবরের সাইটে গেলে আমার মরার কথা স্মরণ হয়, আমি একবার চিন্তা করি যে এই দুনিয়ায় কিছুই নাই, এত বড় দুনিয়ায় সবাই মরে যাইতেছে, কত ভালো ভালো মানুষ। এই যে একটা কোভিড-19 ভাইরাসে আমাদের দেশের বিদেশের কত
ভাই বোন চলে গেছেন দুনিয়ায় সেরে, তা বলে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে, বাসা নাই আমার কাছে। তো সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কোনো কিছু আমাদের সঙ্গে যাইবে না, শুধু আপনার আমলে যা কিছু করবেন। আমরা মুসলমান যারা সবাই আছেন, আমাদের আল্লাহ তাআলা যা বলেছেন আল্লাহ তাআলার বিধিবিধান মেনে যেন আমরা সবাই চলি, এটুকুই আমার। আর এই মরার চিন্তা যেন আমরা একবার করে থাকি যে আমরা সবাই মরতে হবে, কিন্তু যে সময় মরে যাবেন আর আপনার নাম ধরে কেউ ডাকবে না, সেই সময় আপনি আপনাকে সবাই লাশ বলে ডাকবে। যত তাড়াতাড়ি আপনাকে লাশ লাশ দাপন কাপন করে তাড়াতাড়ি নিয়ে কবরে দিতে হবে, এইটাই সবাই মনের মধ্যে থাকবে। যত তাড়াতাড়ি সবাই লাশকে জানাজা দিয়ে দাও, এইটাই সবাই বলবে, আর রাখা যাবে না, সেটাই আমাদের কথা। তো ভাই বোনেরা, আমরা সবাই যেন ভালো হয়ে চলি, ভালো হয়ে থাকি, সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এই খবরগুলো আমি দেখাইলাম এই জন্যই যাতে করে আমরা সবাইর মনের মধ্যে একটা ভয় আসে যে আমরা সবাই একদিন মরতে হবে। আমরা সবাই দুনিয়ার মধ্যে টাকা 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 পয়সার মধ্যে আমরা পড়ে আছি, কিন্তু আমরা আখেরাতের জন্য কোনো চিন্তা করতেছি না। তো এই খবরগুলো দেখে আমার মনে হলো কত হাজার 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 কবর, আরও অনেক কবর হবে, আমি গণে তো ঘুরাইতে পারবো না। আর এখানে যদি আমি ঘুরাই মনে হয় এক ঘন্টায় আমার এগুলো দেখানো শেষ হবে না। প্রিয় ভাই বোনেরা, কি বলবো আপনাদেরকে, দেখেন একটু সুন্দর কবরগুলা ওরা সাজিয়ে সাজিয়ে রেখেছে কবরের মধ্যে, ওগুলো সব তাদের কবর। তো আমি এতটুকুই বলতে চাই সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা ও আমার ভিউয়ার্সরা, আপনারা দেখেন কীরকম লাগে আপনাদেরকে বলবেন। আর অনেক মা বোন আছে যারা দেখে ভয় পাবেন, তারা যেন এটা দেখবেন না প্লিজ। আর অনেক অনেক বড় জায়গাগুলা আমি অনেক সময় ঘুরাইলাম আপনাদের, অনেক টাইম বেশি হয়ে গেছে, তো আমি যেহেতু দেখি আমার কাছে শুধু ভালোই লাগে। তো আমি এখানে ভিজিট করার একটা সুযোগ পাইছি আজকে তারা দেখার, এর জন্য আমি ওইটা একটা আপনাদেরকে আমি শেয়ার করি। খুবই খুবই একটা সুন্দর। তো আমি খবরের সাথে যেদিন এই পাশে দিয়ে যাই, আমাদের মুসলমান খবর হোক যে কোনো খবর হোক, আমি খবরের মধ্যে একটু জিয়ারত করে যাই, যাতে করে এই মাটির নিচের মানুষগুলা কী করতেছে, কেমন আছে কেউ বলতে পারবেন না, আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহই বলতে পারেন ভালো তারা কেমন আছে। তো আমরাই প্রিয় ভাই বোন, একদিন আমরাও এই খবরের বাসী হতে হবে সবাইকে। আমি যে একটা আয়াত ছোটো মোটো বলছি, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মরার স্বাদ গ্রহণ করতে হবে, এইটা যেন আমাদের সবাই মনে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, তো খবরগুলা দেখেন আপনারা, যত খবর আমি তো একবার বলেছি এগুলা এক ঘন্টা যদি আপনাকে দেখাই তাহলে শেষ হবে না। আমি শুধু একটা সাইড থেকে আপনাদেরকে অল্প কিছু দেখেছি, দেখেন। আর কি বলবো, বলার তো শেষ নাই, আমার বাসায় নাই, আমি খবরগুলো দেখে খালি মরার কথা আমার স্মরণ হইতেছে, কি করলাম খবরের জন্য, কিছুই করলাম না। তো এখনও সময় আছে আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই এই খবরের জন্য খবরে কি নিয়ে যাবেন একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন সারাদিন আজকে কি করলাম, আমার আল্লাহর কি বলেছেন আর কি করতেছি। একটু সময় আপনারা 10 মিনিট চিন্তা করবেন আপনারা, আর এই খবরের কথা স্মরণ করবেন, আর এই মরার কথা স্মরণ করবেন। কিন্তু এত সোনার সংসার মায়ার দুনিয়ায় ছেলে মেয়ে সব ছেড়ে চলে যেতে হবে, কত সুন্দর বেড বিছানা, কত সুন্দর ঘর বাসাহী, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে আপনি ঘর বাড়ি বানাইছেন, কিছুই সঙ্গে যাবে না।
তো এইটাই তাদের সামনের চার্জ দেখেন, আর চার্জের সামনেই এই কবরস্থানগুলা। তো প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমি অনেক সময় বক বক করে গেলাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। তবে আজকের মতো এখানেই আমি বিদায় নিব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা ও আমার ভিউয়ার্সরা। আর কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব দিবেন। থ্যাংক ইউ সো মাচ।